আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যাসমিনস ভ্লগ। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি কি দেখাতে যাচ্ছি, আজকে দেখাতে যাচ্ছি আমার আব্বুর রমজান মাসের করা কিছু বাজার। তো বাজারগুলো রাতে আব্বু অনেক দেরিতে নিয়ে এসেছিল, যার জন্য রাতে এই রকম অবস্থাতেই রেখে দেওয়া হয়েছিল, আর সকালবেলা উঠে আম্মু এগুলোকে গুছিয়ে নিয়েছিল। তো এখানে কি কি আছে সেগুলো একটু তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। তো ফার্স্ট আমি যেটা লাল রঙের একটা প্যাকেট দেখছিলাম আর এটার ভেতরে কি আছে সেটা খুলে দেখলাম। তো এটার ভেতরে ছিল চিনি, আর চিনিটা তো রমজান মাসে আমাদের প্রায় প্রতিদিনই লাগবে। আর এখানে ছিল রুচিতা মুড়ির একটা প্যাকেট, আর আমার আব্বু আম্মু যেহেতু দুইজন একটাতেই মাসটা কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার দেখাচ্ছি লবণ, কনফিডেন্স সল্টের প্যাকেট, আর লবণটা তো আমাদের রমজান বা উইদাউট রমজান সবসময় লাগবে। তো এখানে একটা ম্যাগি নুডলসের প্যাকেট আব্বু নিয়েছিল, আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেইটা সেটা হচ্ছে খেজুর, আর খেজুরটা সবসময় আব্বু প্রিমিয়াম কোয়ালিটিরই নিয়ে থাকে। তো এবার যেটা দেখাচ্ছি সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর সেটা হচ্ছে গ্লুকোজ। যেহেতু রমজান মাসে আমরা সারাদিন ডিহাইড্রেটেড থাকি, তাই রোজা খোলার পরে গ্লুকোজটা কিন্তু আমাদের শরীরের ডিহাইড্রেশনটা পূরণ করতে অনেক সাহায্য করে। তো আমার আব্বু এখানে দুইটা গ্লুকোজের প্যাকেট নিয়েছিল, আর দুইটা প্যাকেটের সঙ্গে এইরকম দুইটা টিফিন বক্স ফ্রি পেয়েছিল। টিফিন বক্সগুলো কিন্তু অনেক সুন্দর, আর রমজান মাসে ভাজা পোড়া খাওয়ার জন্য সয়াবিন তেলটা তো মাস্ট লাগবেই। তো আব্বু এখানে ফ্রেশ কোম্পানির একটা সয়াবিন তেল নিয়েছিল 2 লিটারের মতো, আর শরবত খাওয়ার জন্য ম্যাঙ্গো ফ্লেভারের একটা ট্যাঙের বড় বক্স নিয়েছিল আব্বু। তো আব্বুরা সাধারণত ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি পছন্দ করে। তো বেসিক্যালি আমার আব্বু রোজাটা খোলার পরে চিড়াটা খায় দই দিয়ে নিয়মিত। দই চিড়াটা আমাদের পেটটাকে অনেকটা ঠান্ডা রাখে। তো আব্বু অনেক বেশি করেই চিড়াটা নিয়ে নিয়েছিল, আর এইগুলো সব প্যাকেট করা ছিল। আমার আম্মু খুব সুন্দরভাবে প্যাকেট থেকে খুলে আলাদা আলাদা বয়মে ঢেলে নিয়েছিল। আর এইগুলো ছিল বাদাম, আর বাদাম আর কিশমিশটা কিন্তু আমাদের দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিসে আমরা ব্যবহার করি, যেমন লাচ্ছা সেমাই বা পায়েস বা ক্ষীর, যে কোনো জিনিসে কিন্তু এটা লাগবে রমজান মাসে। আর ভিমবারটা তো আমাদের রেগুলার ইউজের একটা জিনিস, এটার সম্পর্কে আর বলছি না। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। তো এই লাচ্ছা সেমাইটা আমাদের রমজান মাসে অনেক বেশি খাওয়া হয়, তাই আমার আব্বু অনেকগুলো প্যাকেট কিনে নিয়েছিল। এই সেমাইটা অনেক সময় আম্মু দুধ দিয়েও রান্না করে, আবার অনেক সময় ভাজাও করে নেয়। তো এই যে হুইল পাউডার, এগুলো তো কাপড় ধোয়ার জন্য লাগবে। তো এই বাজারগুলো ছাড়াও আরও বেশ কিছু বাজার করা ছিল, যেগুলো এখনও আনবক্সিং করা হয়েছিল না। তো যেগুলো খোলা হয়েছিল সেগুলোই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম, আর এগুলোই আমার আব্বু রমজান মাসের জন্য বাজার করে নিয়ে এসেছে। আর যেহেতু 2 দিন মাত্র সময় আছে রোজা থেকে, কিন্তু এতগুলো বাজার করা অনেক কষ্টকর, তাই রোজা আসার আগ দিয়েই পূর্ব প্রস্তুতি হিসেবে এই বাজারগুলো আব্বু করে নিয়েছিল। আর রমজান মাসে আমরা মুসলিমরা বেশিরভাগ কাজকর্ম কম করে আল্লাহর কাজে মগ্ন থাকতে বেশি পছন্দ করি। তো এটা ছিল মিল্ক পাউডার, আর এটা ছিল ডানো মিল্ক পাউডার। আমার আম্মু প্যাকেট খুলে বক্সে এটাকে ঢেলে নিয়েছিল, আর গুঁড়া দুধটা কিন্তু প্রায় অনেক খাবারে আমার আম্মু ব্যবহার করে থাকে, আর গুঁড়া দুধ কিন্তু খাবারের টেস্টটাও অনেক বেশি বাড়িয়ে দেয়। আর এই ছিল হচ্ছে খেসারির ডাল, আর খেসারির ডালটা তো আমাদের মাস্ট লাগেই লাগে, কারণ পেঁয়াজুটা প্রায় রেগুলার খাওয়া হয় ইফতারিতে। তো আমার আব্বু অল্প পরিমাণে খেসারির ডালটাও কিনে নিয়েছিল। তো এই ছিল মোটামুটিভাবে রমজান মাসের জন্য করা আমার আব্বুর বাজার। তো ভ্লগটি তোমাদের কেমন লেগেছে জানি না, আশা করি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।